এত গরম হয়েছে ইঞ্জিনটা। এখানে মালগাড়ি আসছে একদম অসাধারণ, দেখুন বন্ধুরা এই সাইডটা। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আমার নাম রামকৃষ্ণ আর আপনারা দেখছেন রামপুরো ব্লগস। তো বন্ধুরা, এখন বাজে 3:10। আজকে আমি বেরিয়ে পড়লাম একটা নতুন ভিডিও নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর ওই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করে ভালোবাসা দিয়ে দেবেন। চলুন ভিডিও শুরু করি। খাওয়া করে বেরিয়ে পড়লাম, আমার ঘরে থাকতে একদমই ভালো লাগে না বন্ধুরা, ঠিক আছে। আমি সারাদিন মনে হয় যেন বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকি আর আপনাদের সঙ্গে কথা বলতে থাকি। তো ফাইনালি আজকে টাইম হয়েছে, তো তোমাদের সঙ্গে কথা বলার টাইম, কিছু কথা শেয়ার করব আর আপনারাও কিছু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। চলে এসেছি আমি প্রায় আমাদের স্টপেজ সিবেরহানা, প্রায় এসে গেছি আমার বন্ধুর কাছে তুলসীবাড়িয়া বাজার। তো দেখা যাক কী করছে, রেডি হয়ে আছে আমার জন্য। কি হলো, কি বলছো? তো ঠিক আছে, বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই। বেরিয়ে পড়লাম আমরা বাইকে দুজনে মিলে, কিলোমিটারটা আবার দেখে নেই। বাইকে কিলোমিটারটা দেখে নিন, 186 কিলোমিটার হয়েছে। তো জানি না কত রান করাবো আমরা, দেখুন 186 কিলোমিটার হয়েছে, তো জানি না কোথায় যাবো। ছাগল লাফালাফি করছে, চলুন যাওয়া যাক। একটা ব্রিজ আসছে, সুন্দর একটা ব্রিজ ছোট্ট করে। দেখুন দারুণ দৃশ্য। তো ফাইনালি আমরা পেট্রোল ভরে নিলাম, বন্ধু পেট্রোল ভরে নিয়ে আসলো, আর চলুন যাওয়া যাক। কতটা ভরলে কি গো? তো বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না আমার। তো তো চলুন এখান থেকে বাংনান, বাংনান 16 কিলোমিটার। তো আমরা চলে যাব এখন বাংনান হয়ে। তো আমরা প্রায় বন্ধুরা কোলাঘাটের পাশাপাশি এসে গেছি, কোলাঘাটের অনেক, কোলাঘাটের অনেকটা কাছে চলে এসেছি আমরা। তো বন্ধুরা যে দেখছেন গাড়ি দাঁড়িয়ে আছে সাইডে, আরও সব দাঁড়িয়ে আছে। এখানে আমরা কোলাঘাট চলে এসেছি প্রায়, আমরা সোজা চলে যাব। কোথায় যাচ্ছে বলো তো এটা? হ্যাঁ, এটা কোথায় যাচ্ছে বলো তো? আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করব। আও দারুণ দৃশ্য কোলাঘাট ব্রিজ। আমরা কোলাঘাট এসে গেছি, খুবই মজা লাগছে। চলুন স্লো করে নিই একটু। বাও কোলাঘাটের দৃশ্যটা দেখুন বন্ধুরা। ট্রেনের ইঞ্জিন নাই, মালগাড়ি আসছে। হই সেখানে মালগাড়ি আসছে একদম, প্রথমে ব্রিজের উঠতেই সামনে রয়েছে।
সেল পাঞ্জাব নতুন করে আরো কিছু একটু মডিফাই হচ্ছে না ওটা না হচ্ছিল হয়ে গেছে কিছুদিন আগে হচ্ছিল এই রয়েছে সেল পাঞ্জাব তো চলুন আরো অনেকে হোটেল রয়েছে ভালো লাগবে এই যে সব সাইডে দাঁড়িয়ে আছে ও সব ডাকার জন্য দাঁড়িয়ে আছে রাত্রিবেলা তো তাই ওরা টর্চ লাইট যদি ওরা টর্চ লাইট নিয়ে ওরা তাই ডাকাডাকি করে আসুন দাদা আসুন দাদা তো এটা দীঘা চলে যাচ্ছে বাঁদিকে দীঘা চলে যাচ্ছে যে দেখুন হলদিরাম হলদিরাম দীঘা এটা সোজা যাচ্ছে পাঁশকুড়া চলে যাচ্ছে আর তো আমরা অনেকক্ষণ ড্রাইভ করলাম আমরা একটু দাঁড়িয়ে পড়বো এখানে এখানটা দাঁড়াবে তো একটু দাঁড়িয়ে পড়বো চলো দেখি পান টান কি আছে ঠান্ডা দাঁড়িয়ে পড়বো আমরা একটু তো এটা কি রয়েছে রাতুলিয়া রয়েছে রাতুলিয়া বলে কোনো একটা জায়গা রয়েছে হয়তো আমরা সেখানে রয়েছি ঠিক আছে চলো বন্ধুরা একটু পরে ব্যাক আসছি 10 মিনিট এখানে দাঁড়িয়ে এখানে আমরা 10 মিনিট দাঁড়িয়ে গেলাম ও দাদা দাদাকে আর একবার জিজ্ঞাসা করে না ওই তো আমরা একটু একটা এখানে তো আমরা এখানে একটু স্প্রাইট খেয়ে নিলাম খেয়ে আবার ডাইভিং করব তো হ্যাঁ এটা যেমনটি রাতুলিয়া জায়গাটার নাম মোহনপুর তো একটা আমরা দাদার থেকে খোঁজ করলাম এই দাদার থেকে মোহনপুর পার্ক বলছে তো চলুন মোহনপুর পার্ক 20 কিলোমিটার বললো তো তো চলুন যাওয়া যাক কি বললো জায়গাটা কি বললো মোহনপুর তো দাদার থেকে আমরা খোঁজ করলাম যেখানে স্প্রাইট খেলাম মোহনপুর পার্ক বলে একটা আছে তো সামনে আবার কি ডেবড়া বলে একটা জায়গা আছে স্টপেজ ডেবড়া তো আমরা ডেবড়া ফেলে যাব মোহনপুর পার্ক তো টোল ট্যাক্স ফেলে যেতে হবে সোজা 20 কিলোমিটার মতো তো দেখি কি পার্ক পড়ে পুলিশ আছে চার চাকা চার চাকাকে ধরবে হ্যাঁ শুধু চার চাকা ধরবে আর তবু বুকের মধ্যে একটা ভয় থেকেই থাকে তো বন্ধুরা আপনারাও যদি পারেন হেলমেট তো অবশ্যই পরবেন আর ড্রাইভিং লাইসেন্স তো রাখতেই হবে কাছে আর আমার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই রয়েছে তো চলুন যেতে থাকি আর সরি বন্ধুরা স্প্রাইট খেয়েছি তো বড় নয় ছোট্ট তো গাড়ি আমার রিজার্ভ পড়ে গেল অনেক ছিল এবার রিজার্ভ পড়ে গেল তো জানি না কত তার যাবে কি না বাড়ি ফিরতে পারবো কি না তো বাড়ি ফিরতে পারি যদি খুবই ভালো আর বাড়ি আদৌ ফিরতে পারছি কি না সেটার জন্য ভিডিও পুরো দেখতে হবে তো পুরোটা ভিডিও দেখবেন তো টোল আসছে চলুন একদম লং ট্যুরে চলে এসেছি আমরা সাইডে খাল বয়ে গেছে হাইওয়ের পাশ দিয়ে খাল বয়ে গেছে আর আমরা যাচ্ছি তো গাড়িটা অনেক হয়তো হিট হয়ে গেছে তো আমি খুব একটা জোরে চালাবো ভাবছি কিন্তু চালাতে পারছি না ভয়ও লাগছে মনের মধ্যে কারণ অন বাজে পাঁচটা পনেরো হয়েছে আর আমরা গাড়ি চালাচ্ছি সেই তিনটে পনেরো থেকে গাড়ি চালাচ্ছি ওই জন্য একটু ভয়ও লাগছে কারণ অনেকটা গাড়ি চললে হিট হয়ে যায় একটু রেস্ট নেবো ভাবছি তো রাস্তাটা এত সুন্দর আমার রেস্ট নিতে ভালো লাগছে না মনে হচ্ছে সারা দিন চালিয়ে যাই এই রাস্তার মধ্যে গাড়ি তো একটু সাইড করে নেবো একবার একটু সুসু করতে হবে ওয়াও দেখো বন্ধুরা কী সুন্দর রাস্তা
अरे बाबा पाको नहीं गए ना कि असाधारण देख बंधुरा साइड टा खुब भाव लगे सिगनल पड़े तो सिगनल रही है ना यदि आटके दिए अच्छा किचु भूल दुटी कर तो साइड कार बेटा वाओ मन मध्य अनेक ही इच्छा आछे बंधुरा जेमन टी मन है जान अनेक दूर दूर घुरे आसि बाइक निये मोटो ब्लॉग करते करते दूर दूर घुरे आसि और आपनादेर संगे एइभावे कथा बोलते थाकि खड़गपुर खड़गपुर आसेनि चलुन बाच्चाटाके कि भावे निये जाच्छे देखुन गाड़ीर मध्ये देखो एक बार असम असम एक बार रास्ता टा देखो बंधुरा असम खुबी सुंदर लगे देखो एक बार दारुण दृश्य हाँ हाँ साइड गाड़ी मान एकदम जो भीड़ भाड़ा से एकदम निर्विलि हाईवे खुबी भाव लगे वाओ ये चार्ज भाई गाँदा फुल रही है एक बार जरा जरा मोटो ब्लॉग करें तो एक बार अवश्य घुरे जाबें एदिके तो खुबी भालो लागबे असाधारण दृश्य और हाईवे कोनो कथा हबे ना एकदम तो आमी शुधु गाड़ी चालिएई जाच्छी और आमार गाड़ी चालाते खुबी भालो लागे तो आमरा बाइक निये एकबार दीघा गेछिलाम ए बछर पुजोर समय रात बारोटा थेके भोर पाँचटा पर्यन्त बाइक चालिए गेछि खूब जोर आमरा एक जगह पंद्रह मिनट और एक जगह दस पंद्रह मिनट रेस्ट निएछिलाम बाकी साराक्षण आमरा गाड़ी चालिए गेछि और आमादेर जे गाड़ी छिलो खूबई भालो बोलते गाड़ी आमादेर ब्रेकडाउन देयनि रास्तार मध्ये भालोई चालिए गेछि आमरा रास्तार मध्ये आमरा भालोई चालिए गेछि कोनो ब्रेकडाउन देयनि खूबई भालो तो वाइफ छिल और हमारे बंधुर वाइफ छिल तो रात बेला एकटू रिक्स ही बाट पहुँचे गेलोम तो तो बंधुरा फाइनल खड़गपुर चले हाईवे एखान दिए अनेकटा क्रसिंग आछे ठीक आछे ब्रिज रयेछे तो चलुन एखाने गिये आमी देखाबो एखाने खूबी असाधारण लागबे और एखाने आमरा एकटू टाइम पास करे निलाम सुसु बागारा करे निलाम तो ये रही है राजस्थान लड़ी रही है ठीक है चलू जावा जाक आमरा नीचे दिए जाब देखी और एक ही जगह पहुँचब एट ऊपर दिए जावा जाए तो चलू जावा जाक बसो बसो पता फेले देव ना कि ना थक पता 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 इंजिन तो यह गुजे दिए वेबसे गए देखो यो गरम हो इंजिन एगुलो एकदम गाच पता केटे दिए दिए तो इंजिन गरम हो ठंडा करार जो दिए मरमड़ी मरमड़ हो गए हवा ओफ भय लागे अनेकटा अनेकटा भय लागे इंजिन जानी ना कि तो अनेकटा एसे गेछि आमरा स्प्लेंडर गाड़ी निये एतटा आसा आमादेर उचित हयनि तो 180 किलोमीटर छिलो 262 किलोमीटर हो गेछे तो चलुन जेते थाकि आमरा नीचे दिये जाबे तो ताहले तो चलुन की अच्छे वाओ कृष्णचूड़ा गाच बजाज बजाज डोमिनोर रही है डोमिनोर एटा मेदनापुर उत्तर किछु लोकन दिके जाबे सोजा 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 जाए ना यार दिखे से ये चले जा अच्छा क्रस करारे ओपार बैके जावर तारे बैके जावर तारे
হ্যাঁ আমরা যাচ্ছি কোথায় এখন? তো আমরা কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না, যেখানে পারি চলে যাচ্ছি। তো আমরা একটা পার্কের সন্ধানে বেরিয়েছিলাম, পার্ক খুঁজে পাচ্ছি না। এটা দিয়ে যাবে না ওটা দিয়ে? একই যাচ্ছে, একই জায়গায় উঠছে। এটা 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 কি আছে? এটা মুম্বাই, আমরা না খড়গপুর মুম্বাই দুটোই, ওটা ওদিকে। এটা ঘুরে ঘুরে ওইটা দিয়ে চলে যায়, তো সেখানে গেছিলাম তো আমরা। মিরার লক্ষ্য করতে হবে। চলো আমরা ফাইনালি ব্যাক করে নিচ্ছি। আমরা যেটা জন্য এসেছিলাম সেটা পার্ক খুঁজে পাইনি। তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, অনেকখানি ঘুরলাম, অনেকখানি ড্রাইভিং করলাম। আর এটা খড়গপুরের একদম ব্রিজে আমরা এসে ব্যাক চলে যাচ্ছি। তো এতটাই আমাদের ছিল, কোনো উদ্দেশ্য ছিল না, কিছু যাওয়ার কথা উদ্দেশ্য ছিল না, আমরা এভাবে এমনি ঘোরার জন্য বেরিয়েছিলাম। তো কেন যে রং সাইডে সব আসে কী জানি। তো চলুন, টাটা, বাই বাই। তো দোস্ত, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে ডবল ভালো লাগে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে? তো সাপোর্ট এভাবেই করতে থাকবেন, আর আমি এর হচ্ছে কোনো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকবো, ঠিক আছে? তো চলুন, টাটা, বাই বাই।